বিএনপি কিন্তু পানিতে পড়ছে যে আওয়ামী লীগের সভানেত্রীর আন্ডারে ইলেকশনও যেতে হবে তাহলে আরাফাত ধোনার চামচ নিয়ে আওয়ামী লীগ করতে এসেছে আপনারা জানেন আমরা আমরা ক্ষমতায় যেতে চাই না নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই সরকার ব্যবস্থা সরকার সরকার কিভাবে দুর্নীতি করেছে আমরা ভোট দিতে যেতে পারি না পুলিশ ইলেকশন করেছে পতন হয়েছে আপনারা বিএনপি শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করেছে কিন্তু বাংলাদেশের মানুষ বলে নাই নির্বাচনকে কলঙ্কিত করেছেন আপনারা বাংলাদেশে ভোট বর্জন করো তাদের সাথে রক্ত করে এবং তাদেরকে ক্ষমতায় সেটা আমরা প্রতিবাদের ভাষা দীপের শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই দীপ বলেছেন শান্তিপূর্ণ কর্মসূচি দেখেন আমাদের পদযাত্রা শান্তিপূর্ণ ছিল আমাদের 18 তারিখে আহত 2000 মৃত একজন গুলিবিদ্ধ 1000 জেলা ওয়ারি আমার কাছে ডাটা রয়েছে আমরা শান্তিপূর্ণই কর্মসূচি করেছিলাম নাজমাকরা কথা বলেছেন কে এম হাসানকে বয়স বৃদ্ধির কারণে সেদিন আওয়ামী লীগ ইলেকশনে যায়নি বয়স বৃদ্ধির কারণে না হয় তারা উত্থাপন করেছে কে এম হাসান প্রতিবাদ করেছিল ইলেকশনে যায়নি বলিনি প্রতিবাদ কোনো এক সময় হয়তো বাসে বিএনপির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছিল এই জন্য তার সে জাস্টিস থেকে চিফ জাস্টিস হয়েছে তার আন্ডার ইলেকশনে যাওয়া যাবে না বিএনপি কিন্তু পানিতে পড়ছে যে আওয়ামী লীগের সভানেত্রীর আন্ডারে ইলেকশনে যেতে হবে তাহলে সে ইলেকশনে আওয়ামী লীগ যায় কেমন বিএনপি যায় কে কীভাবে 2018 সালে দেখেন আপনি আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের থেকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা বলেছিলাম বলেছিলেন যে আমার উপরে বিশ্বাস রাখেন বিশ্বাস রেখে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছিলাম আমাদের শত শত প্রার্থীকে আহত করেছে পিটিয়ে তাদেরকে পুলিশ তালাবদ্ধ করে রেখেছে আমাদের হাবিবুর হাবিব গয়েশ্বর চন্দ্র রায় নুরুদ্দিন অপু ব্যারিস্টার খোকনকে পিটিয়ে রক্তাক্ত করে হেলিকপ্টারে তাদের চিকিৎসা করা হয়েছে তাহলে এই রাজনৈতিক দলের নেতৃত্ব ইলেকশনে যাওয়া যায় 100 ইলেকশন এই ইলেকশনে যদি আরাফাত নাও জিতত এই সরকার বিদায় হতে হতো না আপনি দেখেন সেখানে আমি যদি সম্মান সাবেক এমপি নাজমাকে প্রশ্ন করি আপনাদের ওখানে ভোটারের সংখ্যা কত নাজমা 38-40-41% আওয়ামী লীগের ভোটার ভোট কাস্ট হয়েছে কাস্ট দেখানো হয়েছে 11.সামথিং সেখানে আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায় নাই কারণ যে কারণই হোক তারা প্রার্থীকে পছন্দ করে নাই জনগণ যদি আপনাদের সাথে প্রার্থীকে আমিলি লোক হয়তো জনগণ তারা প্রার্থীকে আমিলি লোক মনে করে নাই আমি বলেছিলাম যে কথা আরাফাত সোনার চামচ নিয়ে আমিলি করতে এসেছে আপনারা জাননি কেন আমি আমরা তো বলেছি কোন রাজনৈতিক দলের অধীনে আমি আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো বিএনপির অধীনে কোন রাজনৈতিক দলের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না আবার 73 থেকে বিএনপি পানিতে পড়ে যায়নি কিন্তু তারা আসলে এই সরকারের অধীনে নির্বাচনে আসছে কোন নির্বাচন প্রমাণ করে আসলে রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বিতর্কিত নির্বাচনকে বিতর্কিত করার জন্যই তারা এই নির্বাচনের কথা বলে তারা যতদিন না কনফার্ম হবে যে কোনো উপায়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নেওয়া যায় কিনা আমরা ক্ষমতা যেতে চাই না আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে সংবিধান আমরা ক্ষমতা যেতে চাই না নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই সরকার ব্যবস্থাকে বিতর্কিত করেছিল নির্বাচন কেন্দ্রে সরকারকে বিতর্কিত করেছিল বিএনপির কারণেই এই বিতর্কিত হয়েছিল এবং তখন দুজন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী এটা নিয়ে রিট করেছিল সেই রিটের রায় অনুযায়ী সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তারা এটাকে বাতিল করেছে আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল পার্লামেন্টে মহাজোটের সদস্যরা ছিল সেখানে তারা এটা 95% গণতান্ত্রিক ভাবে এই যে সংবিধান সংশোধন করা হয়েছে আপনাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে আপনি পালাবার পথ পাবেন না তখন হেফাজতের ঘাড়ে ভর করেছিল মৌলবাদীদের ঘাড়ে ভর করেছিল আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলেছিল হতে দিবে না প্রতিহত করবে
আমরা রাজনৈতিকভাবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সংবিধানসম্মতভাবে আমরা নির্বাচন করেছিলাম, আমরা জিতেছি। সেখানে ভোটের পার্সেন্টেজ হেরফের হতে পারে, 30 তারিখে ভোট 29 তারিখে রাত করেছিলেন আপনারা, সেই প্রমাণ কি আছে? অবশ্যই আছে, একদম অবশ্যই আছে, পৃথিবীব্যাপী প্রমাণ রয়েছে। তারা যে প্রমাণ সবসময় বলে যে দিনের ভোট রাতে হয়েছে, এটার কোনো প্রমাণ তারা কোন দেখাতে পারে না, আর ভবিষ্যতে পাবে না। আসাদ খান মিনন বলেছে ভোট হয় নাই, অনেক সময় অনেকে অনেক প্রসঙ্গক্রমে বলে, প্রসঙ্গক্রমে বলা, আর আসাদ খান মেনন সেই আপনাদের বিরুদ্ধে তো আপনাদের অনেক নেতারা বলেছে ভোট হয় না, আপনাদের দলের অনেক নেতারাই তো আপনাদের বিরুদ্ধে কথা বলে পদত্যাগ করেছে, আপনাদের দলীয় নেতা আপনাদের বিরুদ্ধে বই লিখেছেন, পতনের কারণ কিভাবে দুর্নীতি করেছেন, বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান ভোট কেন্দ্র যাই দুর্নাম করেছে, সেটা বন্ধ করে রেখেছে, পুলিশ ইলেকশন করেছে, পতন হয়েছে, আপনারা বিএনপি পতন চিহ্ন ব্যবহার করে নির্বাচন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ বলে নাই বিধায় নির্বাচনকে কলঙ্কিত করেছেন, আপনারা বাংলাদেশের মানুষ ক্ষমতায় আসতে দিতে চায় না, কারণ বিএনপি হচ্ছে সেই দল আমরা তো ক্ষমতা যেতে চাই না, মানুষকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, তারা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্র নির্বাচন আসতে শক্তিকে ভোট তো বর্জন করেনি, আপনি তো আপনাদের দেখানো হয়েছে, যদি দেখানোই হতো তাহলে তো আমরা ওখানে 1.5 লাখ ভোট কাস্ট হতো, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে ভোট কম পড়েছে, এটা যেমন বাস্তবতা, একজন প্রার্থীকে আমরা পিটে রক্তাক্ত করলে সব জায়গায় রাজনীতি করতে যাচ্ছে, বরিশাল হিরো আলমের ভোটে আপনারা দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী তাকে রক্তাক্ত করলেন, জাহাঙ্গীরের মা বয়োবৃদ্ধ তার গাড়ি ভেঙে দিলেন, আপনারা গুম করেছেন জিজ্ঞেস করেন আপনাদের এখানকার স্থানীয় নেতা এদেশে দুর্নীতি পাকিস্তান আমল থেকে হয়েছে, কিন্তু 1-3 মাস পূর্বে আপনার একটি কোম্পানি খুলে সাইনবোর্ড আছে, আপনাদের সবাই